ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين أوتوا العلم درجات صدق الله مولانا العظيم بيان چلছিল علم এবং আলেম সম্পর্কে বলা হয়েছিল যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেহের যে অঙ্গগুলোকে আলেম হওয়ার যোগ্যতা দিয়েছেন জিহ্বা চক্ষু কান নাক এবং ব্রেন এই অঙ্গগুলোর মর্যাদা দেহের অন্যান্য অঙ্গের তুলনায় অনেক বেশি এখান থেকে আমরা বুঝতে পারি যে আলেমের সম্মান কত বেশি আমাদের চোখ কান নাক জিহ্বা এগুলো সব দেহের উপরের অংশে আর এই অঙ্গগুলোর খাদেম এবং সেবক যে হাত পা এগুলো দেহের নিচের অংশ নিচের তুলনায় উপরে সম্মান বেশি দ্বিতীয়ত এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রেখেছেন অসাধারণ ভাবে জিহ্বার চতুর্দিকে 32 জন পুলিশ জিহ্বাকে সংরক্ষণ করছে সামনে আবার 2 ঠোঁট নামে গেট জিহ্বাকে সংরক্ষণ করছে চোখের উপরে চোখের পাতা পাপড়ি ব্রু চোখকে সংরক্ষণ করছে নাকের উপরে দোচালা ঘর ভিতরে আবার অসমের বেড়া এরপরও যদি শ্বাস গ্রহণ করার সাথে আরো ছোট্ট কোনো রেণু ভিতরে ঢুকে পড়ে নাকের ভিতরে ভিজা এবং শ্লেষা এগুলোকে ভিতরে ঢুকতে দেয় না তেমনি ভাবে কান উপরে কত সুন্দর প্যাঁচমুচের বেড়ার ব্যবস্থা তো বোঝা গেছে আলেম ওলামার হেফাজতের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে করেছেন আর এই সব এলেমগুলো সংরক্ষণ করে আমাদের ব্রেন চোখ নামি আলেম বলেন জিহ্বা নামি আলেম বলেন নাক নামি আলেম বলেন কান নামি আলেম বলেন এই সবগুলোর এলেমার বিদ্যা হেফাজত করে রাখে আমাদের ব্রেন তাই ব্রেনের হেফাজত আরো বেশি ব্রেন সকলের উপরে মাথার থেকে উপরে আর কিছু নেই এই মাথার ভিতরে ব্রেন উপরের চুলের ছাউনি এরপরে চামড়ার আবরণ চামড়ার নিচে আরেকটি পাতলা চামড়ার বেড়া এর নিচে শক্ত হাড্ডির আবরণ এর নিচে আরেকটি পাতলা চামড়া এর নিচে আরেকটি পাতলা চামড়া তারপরে ব্রেন কত পর্দার বেড়া ঘোড়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ব্রেন সংরক্ষণ করে রেখেছেন সাধারণভাবে কোনো আঘাত লাগলেও আঘাত ব্রেন পর্যন্ত পৌঁছে না এর পাশাপাশি আমাদের দেহের অন্যান্য অঙ্গগুলোকে এই আলেম নামে অঙ্গগুলোর যে খাদেম বানাই দিলেন এরা যেমন এখলাসের সাথে নিষ্কলুষ ভাবে খেদমত করে ধরেন চোখের মধ্যে একটি পশম পড়লো পশম পশমটিও ছোট্ট খালি চোখে দেখাও যায় না
এরপরও যে পর্যন্ত এই প্রসঙ্গটি বের না করা হবে সে পর্যন্ত হাতের আর স্থিরতা নেই, শান্তি নেই। হাত বহর হওয়ার চেষ্টায় আসতে প্রসঙ্গটি কবে বের করা যায়? কেন হাত জানে যে চোখ হলো আলেম, আমি তার কাজে আমার বা লোক আমি যার সেবা করছি তার ভিতরে একটা সমস্যা, এই সমস্যা যে পর্যন্ত দূর না করা হবে আমার অবসরতা নেই, আমার দায়িত্ব শেষ হবে না, দায়িত্ব চলতেই থাকবে যে পর্যন্ত এটা বের করব। এবং সামান্যতম বস্তু এটা বের করার জন্য হাত এত বেশি ব্যস্ত, এমনকি যদি পাও ব্যবহার করতে হয় তো আরেক চোখ বলার কাছে পা হেঁটে আমাকে নিয়ে যায় যে দেখান তো চোখের ভিতরে কি পাও, তার সেবার জন্য ব্যস্ত, হাত ব্যস্ত, অন্যান্য সকল অঙ্গ ব্যস্ত হয়ে পড়েছে, অথচ সামান্য একটি প্রসঙ্গ ভিতরে পড়েছে। এই সামান্য সমস্যাও দূর করার জন্য সকল কাজে ব্যস্ত হয়ে পড়ে। তো বোঝা গেছে আলেমের সামান্যতম সমস্যাও যদি পরিলক্ষিত হয় এটা দূর করার জন্য সমস্ত মাখলুক যারা আলেম নয় বা অন্যান্য মাখলুক যাদের আলেমের যোগ্যতাও নেই সকলের দায়িত্ব কর্তা যে আলেমের এই সমস্যাটা দূর করে দিতে হবে। তেমনিভাবে নাকে মাইলা হাতে সবসময় চেষ্টা চলতে আছে নাকের ময়লা কত আগে পরিষ্কার করা যায়, বিজা হইলে পরিষ্কারের এক পদ্ধতি, শুকনা হইলে আরেক পদ্ধতি, কানের ভিতরে ময়লা হাতের আঙ্গুল বারবার কানের ছিদ্রের মধ্যে যায় যাতে ময়লাটি পরিষ্কার করে নিয়ে আসা যায়। ব্যস্ত হয়ে পড়ে যেহেতু অঙ্গগুলো আলেম, এদের সেবা করতে পারাই অন্য অঙ্গের জন্য বড় ভাগ্যের ব্যাপার। আলেমের সেবা করতে পারা যারা আলেম নয় তাদের জন্য অনেক ভাগ্যের ব্যাপার, আর যদি এই সেবাগুলো ঠিকভাবে আঞ্জাম দিতে পারি করতে পারি তো যারা সেবা করে আলেমের সেবার বরকতে তাদেরও সম্মান আর ইজ্জত বেড়ে যায়। যেমন ধরুন আলেম যদি অনেক বড় হয় সেই আলেমের সেবা হাত করতে করতে মানুষ সাক্ষাতে গিয়ে আলেমের হাতেও চুমু খায়। কেন চুমু খায়? যে হাত আলেমের সেবক, এটা আলেমের সেবা করে একমাত করে তাই এখন হাতেও মানুষ চুমু খায়, সেও ইজ্জতের মালিক হয়ে গেছে। আরো বড় আলেম যদি হয় তো তখন কদম বুঝি করে, কদম বুঝি মানে আমরা তো পা ছোঁয়াকে বলি কদম বুঝি, আসলে এটা কদম বুঝি নয়, কদম বুঝি ফার্সি শব্দ, কদম মানে পা আর বুঝি মানে চুমু খাওয়া, পায়ে চুমু খাওয়া। আরো বড় আলেম যদি হয় আলেম কোনো খাট কিংবা চোখের উপরে শোয়া আপনি নিজে বসে চুমু খাইলেন আলেমের পায়ে, এটাও বৈধ। কিন্তু আলেম দাঁড়ানো মাটিতে আপনি সেজে অবস্থায় চুমু খাবেন এটা বৈধ নয়। তো পায়ে পর্যন্ত চুমু খাই কেন? এই পা আলেমের খাদের আলেমের খেদমত করে সেবা করে, এই জন্য পাও এখন চুমুর উপযুক্ত হয়ে গেল। এখান থেকে বোঝা যায় যারা আলেমের সাথে সম্পর্ক রাখে আলেমের খেদমত করে এলাকার কেন্দ্র মাদ্রাসার খেদমত করে আল্লাহ পাক এদেরকে ইজ্জতা সম্মান দান করেন, অন্যান্য মাখলুক তাদেরকে ইজ্জত সম্মান করতে বাধ্য থাকে। করবে নাই বা কেন? আলেম বাস্তবে সৃষ্টি জগতের রূপ, যতদিন এলেম আছে অতদিন জগৎ আছে, এলেম নেই তো জগৎ নেই। বুখারী শরীফে হাদিস আছে আল্লাহ রাব্বুল আলামিন আলেম যে উঠাই নেয়ার মাধ্যমে এলেম উঠাই নিয়ে যাবে। এলেম যখন উঠে যাবে তখন মানুষেরা আল্লাহ কথা চিনবে না, দিন ধর্ম চিনবে না। যখন আল্লাহ কথা চিনবে না, দিন ধর্ম চিনবে না, সব হয়ে পড়বে বদ্দিন কাফের মুশরিক নাস্তিক, তখন আল্লাহ পাকে দুনিয়াও রাখবে না, কেয়ামত পায়ে দিয়ে যাবে। তো বুঝা গেছে দুনিয়াকে টিভিয়ে রেখেছে কে? আলেম ওলামা, এরা দুনিয়ার রূপ। আমার দেহের ভিতরে যতক্ষণ রূহ আছে আমার দেহ সতেজ আছে, দেহের রূহ নেই, এই দেহকে যতই তেল আর ঘি মালিশ করুন না কেন এই দেহ কোনোদিন ঠিক থাকবে না, এক সময় পতন ধরবে, দুর্গন্ধ ছড়িয়ে পড়বে, আবহাওয়া দূষিত হবে, পরিবেশ নষ্ট হবে। ঠিক তেমনি ভাবে সৃষ্টি জগতে রূহ আলেম যখন থাকবে না, রূহ নেই, এই দেহে পতন ধরবে, দুর্গন্ধ ছড়িয়ে পড়বে, পুরা দুনিয়ায় অশান্তি অরাজকতা আগুন জ্বলে উঠবে, মানুষ শান্তির চিহ্ন পর্যন্ত আর দেখবে না। এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিয়ে দিবেন যে রূহ নেই, এখন আর দেহ থাকার প্রশ্ন আসে না, কিয়ামত আসবে। এলেমের মূল উৎস হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আগের এবং পরের সমস্ত এলেম একা আমাকে দেয়া হয়েছে। তিনি আরো বলেন যে বরিষ্ঠ মুআল্লিমা আমাকে এলেম বিস্তারকারী হিসাবে মুআল্লিমে আযম সবচেয়ে বড় শিক্ষক হিসাবে পাঠানো হয়েছে। এলেম সবকিছু তার মাধ্যমে আমাদের কাছে আসে। তিনি হলেন বাস্তবের রূপ হযরত শেখ আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহ, সপ্তম শতাব্দীর একজন বিশ্ববিখ্যাত আলেম এবং আল্লাহর ওলি ছিলেন। হযরত আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহ বাস্তব অর্থে ছিলেন আল্লাহ পাকের আশেক, রাসূলের আশেক, রাসূলের প্রেমিক। ওনাদের এশক আর প্রেম আর আমাদেরও এশক আর প্রেম বহু তফাৎ। ওনারা কখনো আশেক হওয়ার দাবি করতেন না, আর বাস্তবও কিন্তু কেউ যদি কারো প্রেমিক হয় তো সে কোনোদিন ডন্ডুরা পিটে না যে আমি অমুকের প্রেমিক, বরং কেউ যাতে টেন না পায় তাকে লুকানোর চেষ্টা করে। আল্লামা রুমি বলেন, এরা সবসময় এশককে প্রেম প্রীতি ভালোবাসা মহব্বতকে লুকিয়ে রাখে, কাউকে টের পাইতে দেয় না, এটা প্রেমের ধর্ম। তো আগেকার দ্বারা বাস্তবে রাসূলের আশেক আর প্রেমিক ছিলেন যারা কাউকে টের পাইতে দিত না, ভিতরে ভিতরে চুলে পড়ে মর্ত কষ্ট পাইত কিন্তু কাউকে টের পাইতে দিত না। কিন্তু এখন তো আমরা মাশাআল্লাহ কি পরিমাণ অ্যাডভার্টাইজ করতে পারি, আমি আশেকের রাসূল, অমুক আশেকের রাসূল, ঢাকার সমস্ত ওয়ালগুলোতে গিয়ে লাল রঙের এসে উঠছে। দেখছেন না, ওয়ালে ওয়ালে শুধু আশেকের রাসূল ধরবে না, আশেকের বুঝে গেছে ভিতরে নেই, এই জন্য তো উপরে এত ডাক্তার। ভিতরে থাকলে তো ডাক্তারের দরকার হইত না, কারণ গম দম আছে, গম দম বলো উজালে যাও সে যাও আলমকাফাতে আমল গাফেল বলো। মাটির নিচে যদি গম থাকে তো উপর দিয়ে গমের গাছ উঠবে, নিচে যদি পাটের বিচি থাকে উপরে পাটের গাছ উঠবে। এখন আপনি বলতেছেন আমি বুনাইছিলাম গম কিন্তু উপরে দেখি পাট গাছ, জিন্দগি দেখো বিশ্বাস করবে, বিশ্বাস করবে এটা পাগল হবে, ভালো মানুষ হবে না, যে দাবি করবে সেও পাগল হবে। যে জমিনের নিচে যদি পাটের বিচি না বুনাইতে তো উপরে পাট গাছ উঠলো কিভাবে? তো ঠিক আমরা এখন দেখি দাবি করতেছি আমি আশেকের রাসূল, কিন্তু মাশাআল্লাহ রাসূলের সুন্নতের ধারে কাছে নেই, রাসূলের তরিকার ধারে কাছে নেই। রাসূল কিভাবে চলছেন আমি কিভাবে চলি? রাসূল তো তার জন্মদিন রোজা রেখেছেন আল্লাহর শুকর আর কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্যে, আর আমরা তার জন্মদিন সিন্নি বিরিয়ানি খিচুড়ি ভাতে আর দুধ খাই। রাসূল তো নিজের জন্মদিন শুকর আদায়ের লক্ষ্যে আল্লাহ পাকের ইবাদতে মগ্ন ছিলেন, আর আমরা মিছিল নিয়ে দেখবি মিছিল কি ইবাদত? ইবাদত না। তাহলে রাসূলের সাথে আমাদের সাথে কোনো মিল নেই, এরপর আমরা আশেকের রাসূল, বুঝা গেছে ভিতরে নেই, এই জন্য উপরে ডাকডোল কিনতে হয়। ভিতরে থাকতে ডাকডোলের দরকার হয় না, উপর দিয়ে এমনি রাসূলের শূন্যতার তরিকা বেশি উঠে। হযরত আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি বাস্তবে আশেকের রাসূল। কেমন আশেক এখন একটু পরে বুঝবেন। মক্কায় মুকাররমা গেছেন হজ করতে, মক্কায় মুকাররমা থেকে রাসূলের শহর মদিনায় মুনাওয়ারা দূরত্ব 450 কিলোমিটার। হাদিস শরীফে আছে কেউ মক্কায় হজ করতে আসলো আমার জায়গাতে আসলো না তো সে আমার উপরে জুলুম করল। তাই আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত হাজিরা হজ করতে গিয়ে মদিনায় মুনাওয়ারা জায়গা ছাড়া সাধারণত দেশে ফিরে না। হযরত শেখ আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি হজ করতে গিয়ে হজ শেষে মদিনায় মুনাওয়ারা যাবেন প্রস্তুতি নিলেন, রওনা করছেন। একজন প্রেমিক তার প্রেমাস্পদের শহরে যাবে, প্রেমাস্পদের আকর্ষণে কি আনন্দ, কি উৎসব মনের ভিতরে, কত আনন্দ, আনন্দের ঢেউ যেন বয়ে চলছে। এর মধ্যেই মক্কায় মুকাররমার আমির স্বপ্নে দেখতেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আব্দুর রহমান জামি নামি এক ব্যক্তি মদিনে আসতেছে, ঘোষণা করে দাও সে যাতে না আসে। যার প্রেমে পাগল পারা হয়ে তিনি রওনা করলে ওনার পক্ষ থেকে বাধা, এ রহস্য কে বুঝবে? বুঝার ক্ষমতা আমাদের মতো আপনার তাহলেন নেই, কিন্তু তাতে এসে যে আবার ছাড়া দেশে ফিরে যাবেন এটা কি আশেকার প্রেমিকের পক্ষে সম্ভব? ঘোষণা শুনছেন, তারপরে রওনা, সফর জারি। আগামী রাত্রে আবার সেই স্বপ্ন, আব্দুর রহমান জামি চলে আসতেছে, নিষেধ করে দাও সে যাতে না আসে। আমির আজকেও নিষেধ করল,
কিন্তু হযরত জামি তো কন্ট্রোল করতে পারতেছেন না, তিনি এরপরও সফর জারি রাখেন। সামনে আবার এই স্বপ্ন, সে তো চলে আসতেছে, তাকে বাধা দাও, আসতে দিও না। মক্কার আমির একটু ক্ষুব্ধ হইলেন, কে এই লোক বারবার নিষেধাজ্ঞার পরও সে রওনা করে, খোঁজাখুঁজি আরম্ভ করেছে। আর উনিও দেখলেন এভাবে আমি মদিনায় মোনাবারায় পৌঁছতে পারবো না, কোনো না কোনো এক সময় এমন বাধা আসবে আমার জন্য আর মদিনার যাওয়ার সম্ভব হবে না। কারণ আশেকার মানুষের ভিতরে কি ভাবসাব, চুপে চাপে আওয়াজ বিহীন কথাবার্তা বলা ছাড়া কি ভাবসাব আদান প্রদান হয়, এগুলো আশেকার মানুষ বোঝে, প্রেমিকার প্রেমাস্পদ বোঝে, অন্যেরা বোঝে না। কারণ তাদের শান হয়তো যে আওয়াজবিহীন অবস্থায় সবসময় কথা চলতে থাকে। তিনি দেখলেন এভাবে তো আমি মদিনায় মুনাওয়ারায় পৌঁছতে পারবো। সিরিয়ার বণিকদের সাথে চুক্তি করলেন যে তোমরা মক্কায় মোকাররমা থেকে মাল সামান নিয়ে সিরিয়া রওনা করেছো ব্যবসার উদ্দেশ্যে, সিরিয়া যাইতে আমার মাহবুবের শহর মদিনা কিনারায় পড়ে, মদিনার পার দিয়ে সিরিয়া যাওয়া হয়। তোমরা তোমাদের মালের সাথে আমাকেও বস্তার ভিতরে ঢুকিয়ে বস্তার মুখ বেঁধে ওদের পিঠে রেখে রওনা হয়ে যেও। আমার মাহবুবের শহর মদিনা মোনাওয়ারার কাছে গেলে বস্তার মুখ খুলে দিও, আমি আমার মাহবুবের জিয়ারত করি। শুনতে তো শোনা যায় সাধারণ কথা, আমরা ঢাকা থেকে কুমিল্লা যাই, বগুড়া যাই, সিলেট যাই, কত সুন্দর, কখনো তো এসি বাস, ভলভো বাস, এসি গাড়ি, কত আরাম, দুদিকের কি সুন্দর মনোরম দৃশ্য, মুক্ত আবহাওয়া, হোমের গদি, ঘুমাইতে ঘুমাইতে যাই। এরপরেও 150 কিলোমিটার পরে যখন গন্তব্যে পৌঁছি মনে হয় যেন জীবন অর্ধেক শেষ, এই পরিমাণ ক্লান্তি। আর 450 কিলোমিটার রাস্তা বস্তার ভিতরে হাত পা গুছানো অবস্থায় বন্দি অবস্থায় থাকবেন, চিন্তা করুন কেমন অবস্থা হবে। পানির নাম নিশানা নেই, ছায়ার নাম গন্ধ নেই, আকাশ থেকে যেন সূর্য আগুনের বৃষ্টি বর্ষণ করে, উত্তপ্ত পাথরের জমিন আর বালির জমি, লু আর গরম আবহাওয়া সবসময় সেখানে চলতেই থাকে। এই অবস্থায় 450 কিলোমিটার রাস্তা অতিক্রম করা, তাও তো দ্রুত গতিতে না, ওদের পিঠে করে কয়েকদিন লাগে। এটা একমাত্র বাস্তব অর্থ যিনি আশেকার প্রেমিক তার পক্ষেই সম্ভব। কারণ তাদের শান হয় যাদের মধ্যে এশক মহম্মদ আর ভালোবাসা নেই, এরা এই কষ্ট সহ্য করতে পারবে না। ওনার কাছে তো হয়তো আনন্দই লাগছিল যেভাবে হোক না কেন মাহবুবের জিয়ারত করতে পারবে। তিনি এইভাবে বস্তার ভিতরে করে রওনা হয়ে গেলেন। আবার সেই স্বপ্ন, আব্দুর রহমান জামি তো চলে আসতেছে, তাকে ফিরিয়ে রাখো। মক্কার আমির আরো ক্ষুব্ধ হয়ে এখন চেক আরম্ভ করলো, কে আব্দুর রহমান জামি, এতবার এলাম আর ঘোষণার পরও সে মদিনায় যায়, খোঁজাখুঁজির পরও এই নামে কোনো লোক পাওয়া গেল না। এখন চেক আরম্ভ হইল, কার কাছে কি গাঠিয়ার বস্তা আছে সব খুলে দেখাইতে হল। খুলতে খুলতে উনি যে বস্তায় সেই বস্তাও খোলা হইল, তাকে পাওয়া গেল। আমি ক্ষুব্ধ হয়ে তাকে বন্দি করে রেখে দিলেন, মদিনা যেতে দিলেন না, ব্যবহারটাও তেমন ভালো করলেন না, এত নিষেধাজ্ঞার পরও তুমি কেন রওনা হও। পরের রাতে আবার স্বপ্ন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও মক্কার আমির, আব্দুর রহমান জামিকে মদিনায় মোনাওয়ারায় আসতে নিষেধ করা হয়েছে, এজন্য নয় যে সে এ দরবারের একজন অপরাধী, তার মকাম আর মর্যাদা কথা এটা তুমি বুঝো না। তার সিনার ভিতরে কি পরিমাণ এসব প্রেম বিদ্যার ভালোবাসার আগুন জ্বলতে এটা তুমি বুঝো না, আমি বুঝি। সে আমার দরবারে এসে কি হাদিয়া আর উপঢোকন পেশ করবে, এই জন্য একটি কাছেই যাবে। আমার তারিফ আর প্রশংসা সম্মিলিত একটি কবিতা আবৃত্তি করে আনতেছে, আমার রওদার পার্শ্বে এসে এই কবিতাগুলো যদি আমাকে শোনায়,
তার এশক মহব্বত আর প্রীতির আকর্ষণে আমাকে আমার রজা থেকে উঠে তার সাথে আলিঙ্গন করতে হবে। আর আমি যেদিন রজা থেকে উঠবো সেদিন কেয়ামত কায়েম হবে, এই জন্য নিষেধ করেছি তাকে আসতে দিও না। কি কবিতা মহব্বত নামার মধ্যে তার এই কবিতাগুলো উল্লেখ আছে। তিনি লিখতেছেন যে মাহজৌরি বারামাদ জানে আলাম তারা হামিয়া নবী আল্লাহ তারা হাম তারা হামিয়া নবী আল্লাহ তারা হাম নাহের রহমত লিল আলামিনি যে মাহরুমা যারা গাফেল নাসিনি যে মাহরুমা যারা গাফেল নাসিনি বলতেছেন ও আমার মাহবুব, আপনি তো সৃষ্টি জগতের রূপ, এটা আমার বলার উদ্দেশ্য। আপনি তো সৃষ্টি জগতের রূপ, রূপ যখন দেহ ত্যাগ করে ওই দেহ সাথে থাকে না, দেহে পছন্দ করে, তাই আপনার বিয়োগের কারণে আপনার উম্মতের মধ্যে পছন্দ রয়েছে। আপনি যখন উম্মতের মধ্যে বিদ্যমান ছিলেন তখন উম্মতের কি সামনা সহ উম্মতের কথা শুনলে কাফের মুশরিকার নাস্তিকেরা থরথর করে কাঁপত, আর এখন তাদের ভয়ে মুসলমানেরা পালানোর জায়গা পায় না, মুসলমানের মধ্যে পছন্দ রয়েছে। আল্লামা আলী রহমতুল্লাহ আলাইহি মুসাদ্দাসে হালির মধ্যে দৃশ্যতা সুন্দর করে অঙ্কিত করেছেন। তিনি লিখেছেন যো দিন বড়ি শান সে নিকলা তা বতন সে পরদেশ মে বো আজ বড়ি বোল গোরাবা হ্যায় পরদেশ মে বো আজ বড়ি বোল গোরাবা হ্যায় যো দিন কে থা উম্মত মুসলিম কা নিগাহবান উস দিন কা নিগাহবান আগর থাই তো খুদা। ও রাসূল, আপনি তো সৃষ্টি জগতের রূপ, রূহ দেহ ত্যাগ করলে দেহ সাথে থাকে না, পছন্দ করে, আপনার বিয়োগের কারণে আপনার উম্মতের মধ্যে পছন্দ করেছে। দিন দিন অবনতি আর কানা তুই, আপনি না রহমতুল্লিল আলামিন, শুধু উম্মতের মহমদিয়ার জন্য নয়, আপনার উম্মতের জন্য নয়, সমগ্র জাহানের জন্য না, আপনি রহমত। এত বড় রহমত হয়ে আপনি রওজা পাকে আরাম করতেছেন উম্মতের এই দুরবস্থা, এটা তো আমার বুঝে আসে না। আশেকের পক্ষে এই ধরনের অভিযোগ সম্ভব, অন্যদের পক্ষ তো এটা বেআদবি, কারণ আশেকদের দিন ধর্ম আর মজা হইল ভিন্ন। আশে বাঁধা মজাব মিল্লজ্জুদার আশে বাঁধা মজাব মিল্লজ্জুদার আশে বাঁধা মজাব মিল্লজ্জুদার তাদের নিয়ম পৃথিবী। উনি বলতেছেন সমগ্র দুনিয়া রহমত হয়ে আপনি আরাম করতেছেন রোজা পাকে, উম্মতের এই দুরবস্থা, এটা কি করে সম্ভব হয় রহমতুল আলামিনের জন্য, আমার তো বুঝে আসে না। আগে বলছেন যে রু আবার তারাজ বুরদে জামানি এ রোজ এ তো সে সুখ হে জিন্দেগানি এ রোজ এ তো সে সুখ হে জিন্দেগানি। ও মাহবুব, যমন দেশের চাদর দিয়ে আপনাকে কাফন করানো হয়েছে, ওই কাফনের ভিতর থেকে চেহারা মোবারকটা একটু দেখাই দেখা, আপনার চেহারা যদি আবার দেখা যায় উম্মতের মধ্যে কোন জাগরণ সৃষ্টি হবে, আবার উম্মতের মধ্যে সতেজতা আসবে, আবার উম্মত সুধরিয়ে যাবে। এরো আবার সারাজ করতে জামানি এ রোজ এ তো সে তেসব হে জিন্দেগানি এ রোজ এ তো সে তেসব হে জিন্দেগানি। আপনার চেহারা যদি উম্মত পুনরায় দেখতে পায় তো উম্মতের নতুন জীবন শুরু হবে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কবিতাগুলো আব্দুর রহমান জানি আমার রওজার পাশে এসে পড়লে আমাকে রওজা থেকে উঠে তার সাথে আলিঙ্গন করতে হবে, তাই নিষেধ করেছি তাকে আসতে দিও না। বলার উদ্দেশ্য সমগ্র জাহানের বাস্তব রূপ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তিনি তার জীবদ্দশা বলে গেছেন আল ওলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া আলাম ইওয়ারিসু দিনারাম ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ার রাসূল আল আমার
অবর্থ মানে আমার প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করবে ওলামা কেরাম, এদেরকে আমি আমার ওয়ারিস হিসাবে রেখে গেলাম। এরা যতদিন থাকবে জগৎ ততদিন থাকবে, এরাও জগতের রূহ। রূহের হেফাজত দেহের প্রত্যেক অঙ্গের দায়িত্ব, প্রত্যেকটি অঙ্গ ব্যস্ত হয়ে পড়ে কি করে রুহের হেফাজত করা যায়। সামান্যতম জরুরি রু নিয়ে আবার দেহ ত্যাগ করে তো দৌড় দেয় ডাক্তারের কাছে, কাজটা করতেছে পা দিকে মুখে ডাক্তারকে বলতেছে ডাক্তার সাহেব জ্বর, খাওয়া দাওয়া করতে পারি না, মুখটা খেয়াল করতেছে, রু নিয়ে আবার দেহ ত্যাগ করে ডাক্তার কি বলে কান শুনতেছে, কান খেয়াল করতেছে যে রু নিয়ে আবার দেহ ত্যাগ করে। রোগ সংরক্ষণ আর হেফাজতের জন্য প্রত্যেকটি অঙ্গ, চাই আলেম হোক আর চাই আলেমের সেবক হোক, সকলেই ব্যস্ত হয়ে পড়ে রু হেফাজত করা লাগবে, না হয়তো আমার কোনো দাম নেই। ঠিক তেমনি ভাবে আলেমের হেফাজত আর সংরক্ষণ সকলের দায়িত্ব, কোন রকম সমস্যা আলেমের উপরে আসতে আরম্ভ করলে সকলে মিলে এটাকে দূর করতে হবে, তবে তো রু ঠিক থাকবে, থাকলে আমরাও ঠিক থাকবো। আর রু যদি ঠিক না থাকে আমরাও ঠিক থাকবো না, দুনিয়া থাকবে না, তাই আমার গায়ে না। কথা যে আমরা বুঝি না, মানুষ ছাড়া সকল মাখলুক বুঝে। হাদিস শরীফে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাত ফরমান, আলেম ওলামার জন্য সমস্ত মাখলুক এমনকি সাগরের নিচের মাছ আর গর্তের ভিতরের পিপীলিকা পর্যন্ত দোয়া করে। আর কিছু করতে পারে আর না পারে অন্তত দোয়া করে, আল্লাহ এদেরকে হেফাজত করুন, ঠিকঠাক রাখুন, আরো কিছুদিন এদেরকে সংরক্ষণ করুন। কেন দোয়া করে? এরা বুঝে আমাদের থাকা খাওয়া, আমাদের সুখ শান্তি, আমাদের জীবন আয়ার মত সব কিছুর চাবিকাঠি হলো এরা। এরা যতদিন থাকবে আমাদের রিজিক ততদিন চলতে থাকবে, এরা যতদিন থাকবে শান্তির বাতাস ততদিন বয়ে চলবে। এরা থাকবে না রিজিক বন্ধ হবে, শান্তির বাতাস বন্ধ হয়ে যাবে, অশান্তির আগুন জ্বলবে, তো তাই আমার কায়েম হবে। তাই দোয়া টোয়া করে হলেও এদেরকে নিয়ে আরো কিছু দিন রাখা যায়। তো সমস্ত মাখলুকের কথা বোঝে কিন্তু আমরা বুঝি না, এমনকি নূরে তৈরি ফেরেশতা পর্যন্ত তারাও বোঝে। আলেম যতদিন আছে জগৎ ততদিন আছে আমরাও আছি, আলেম থাকবে না তো তাই আমার কায়েম হবে, সে এমন তো আমাদের উপর আসবে। তাই হাদিস শরীফে আছে যে লাতাদারো ফাজিল আহাতাহু, যে যেখানে আলেম চলে তালু আলেম চলে ফেরেশতা তাদের নূরের পাখা তাদের পাথর উপরে বিছিয়ে দেয়, এরা যাতে আমার পাখার উপরে হেঁটে আমার কাছে বাড়িতে পৌঁছে, মাদ্রাসায় পৌঁছে, মসজিদে পৌঁছে। এত উজ্জ্বল এত সম্মান করে আমার ওস্তাদের মুখে শুনেছি, এই হাদিস শোনার পর এক ছাত্র মাদ্রাসায় ছুটি পড়ে যেতেছে, ওই ফেরেশতারা নাকি পড়বিছে, আজকে হাদিসে পড়লাম, পড়তে একটু মোড়াই দেই তো ভাও একটু মোড়া আমার ফেরেশতার পর মোড়াই, বাস মোড়া মারার পরে যে পা মুড়ে গেছে, পা আর সোজা হয় না, হাঁটা বন্ধ পড়ে গেছে, তারা দড়ি করে ডাক্তারের কাছে নেয়, যত চিকিৎসা করে চিকিৎসার কোনো প্রভাব পড়ে না, চিকিৎসা পায় না, চলা বন্ধ। কয়েকদিন যাবৎ চিকিৎসার পর এখন সে বলতেছে আমার তো বুঝে আসছে আমার এই অবস্থা কেন, এই চিকিৎসা তোমরা করতে পারবে না, আমি তো দেয়াদি করেছি ফেরেশতাদের নূরের পাখার সাথে, হাদিস শোনার পর আমি বলেছি একটু পাখাগুলো মোড়াই দিই, আমি পা মোড়াই দিয়েছি, যার অভাব এই দেয়াদির কারণে সাদা হিসাবে আমার এই অবস্থা হয়ে গেছে, আমার পা অচল হয়ে গেছে, আমি আর হাঁটতে পারি না, যে পর্যন্ত আমার আল্লাহ মানা করবেন এ পর্যন্ত পায়ের চিকিৎসা হবে না। এর দ্বারা প্রমাণিত হয় বাস্তবে ফেরেশতা তারা নূরের পাখা বিছিয়ে দেন, কেন এরা বোঝেন এরা সৃষ্টি জগতের রূহ, রূহের হেফাজত, রূহের সংরক্ষণের দায়িত্ব সমস্ত মাখলুকের উপর বর্তায়। আমরা ফেরেশতারাও মাখলুকের একটি সম্প্রদায়, তাই আমাদের উপর দায়িত্ব বর্তায় এদের হেফাজত করা, ইজ্জত করা, সম্মান করা। কিন্তু আমরা না বোঝার দরুন বুদ্ধির অভাবের কারণে কথা তো অনেক সময় শুনি না শুনি না, উল্টা বিরুদ্ধে তারা শুনি, আমিও তাদের বোধ অনুযায়ী চলার চেষ্টা করতাম। তাই বলছেন যাদেরকে আল্লাহ পাক এলেম দিয়েছেন, আলেম হয়েছে, এরা জগতের রূহে পরিণত হয়েছে, দেহ হিসাবে রুহের যে ইজ্জতার সম্মান, জগৎবাসী হিসাবে জগৎ হিসাবে আলেম ওলামার তেমন ইজ্জতার সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝে আলেম হয়ে অথবা আলেমের সেবক
আখ্যাত মজবুজার হয়ে আমাদের উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।